ভাই সবাইকে জানিয়ে রাখছি, রাহুলের বাড়ি রেডি। এবার যেসে এসে আড্ডা পাড্ডা মারতে পারিস, আর প্রথম গেটের এন্ট্রি কিন্তু ভালোভাবে ঢুকতে পারবি, ঠিক আছে? সেকেন্ড গেটে যখন এন্ট্রি মারবি, এখানে দেখে নে, পে 1 টাকা এন্ট্রি রুপিস, মানে 1 টাকা দিয়ে ঢুকতে হবে কিন্তু এখানে স্ক্যান করে কিউআর কোডে, তাহলেই ঢুকতে পারবি। আমাদের পেমেন্ট হয়ে গেছে, আর এখানে রূপকুমারও পেমেন্ট হয়ে গেছে। এই এই মা, তুই কি পেমেন্ট করেছিস? তুই এখানে বসে আছিস? কিসে পেমেন্ট করলি? খবর 13 টাকা? ও তাহলে তুই 13 দিন মোটামুটি ফ্রিতে ঢুকতে হবে, তাই তো? ঠিক আছে রাহুল, আর আপাতত আর কে 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 পে করেছে? আপাতত আমরাই 3 জন। আচ্ছা, আমরাই 3 জন। এবার আর বাদ বাকি যেই কটা আসবি, যদি পে না করে ঢুকিস রাহুল, মানে তাহলে আমাদের কিন্তু ফ্রি করে দিতে হবে। আর আর স্ক্যানার বোর্ড চারিদিকে একটা, এই একটা, এই তো এই একটা, কত জায়গায় স্ক্যানার আছে। অ্যামাজন থেকে ওকে 50 টিপ করছে। 1 টাকা দেওয়ার কারণটা হচ্ছে এখানে তুমি আড্ডা মারবে, সব কিছু খাওয়া দাওয়া খাবে, মনে হবে কোনো অসুবিধা নেই। না না, ওয়াইফাই জন্য আমার 8 টাকা রেট বসাবে ও, দেখবি এখানে 10 টাকা হাওয়া খেতে দিচ্ছে 1 টাকা, তাও ঠিক আছে। 10 টাকাটা আর 1 টাকাটা 11 টাকা দক্ষিণা দিয়ে ঢুকতে হবে। ঠিক, এত দূরই কথা বলার ছিল, এর পরের কথাগুলো রাহুলের ভাইতে আজ সব জানিয়ে দেবো।